প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যদের চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে পিজিআরের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তিনি বলেন, দেশ ও জাতিকে সেবা করার মহান দায়িত্ব পালনের জন্য যে কোনো আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর সদস্যদেরকে আত্ম উন্নয়নে মনোযোগী হয়ে সৈনিক হিসেবে নিজের শারীরিক যোগ্যতাকে অক্ষুণ্ণ রাখার নির্দেশ দেন। বলেন, পেশাগত মান ও দক্ষতাকে আরও বিকশিত করতে প্রশিক্ষণ কর্মসূচিকে প্রয়োজনে আরও জোরদার করতে হবে। রাষ্ট্রপতি বলেন, একটি পেশাদার সেনাবাহিনীর অংশ হিসেবে সমসাময়িক বাস্তবতার পাশাপাশি অতীত ইতিহাস ও ঘটনা প্রবাহ থেকেও পিজিআরকে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ, দেশপ্রেম ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে আপনাদেরকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও ছড়িয়ে দিতে হবে।